জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি জাভাস্ক্রিপ্টের এই ভিডিও সিরিজ থেকে আপনারা জাভাস্ক্রিপ্ট সম্পর্কিত অনেকগুলো বিষয় খুব সহজেই শিখে নিচ্ছেন। লক্ষ্য রাখবেন, এই ভিডিও সিরিজের শেষের দিকে আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কিত অনেকগুলো এক্সারসাইজ করব এবং কিছু ছোট প্রজেক্ট করব। এতে করে আপনাদের জাভাস্ক্রিপ্ট নলেজ অনেক স্ট্রং হবে। যেহেতু এই ভিডিও সিরিজটি বিগিনার টু অ্যাডভান্স, দ্যাট মিন্স এখানে অনেকগুলো ভিডিও থাকবে, তাই আপনাদের ধৈর্য সহকারে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে, আমি প্রত্যেকটি ভিডিওর পাশে যে নাম্বার দিয়ে থাকি সেগুলো মেনটেন করে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ব্রাউজার অবজেক্ট মডেল এই কনসেপ্টের সাথে পরিচয় করে দেবো। ব্রাউজার অবজেক্ট মডেলকে সংক্ষেপে বম বলা হয়, যদিও এইখানে কনসেপ্টটা নতুন মনে হচ্ছে, বাট আসলে এটা আপনারা ব্যবহার করে আসছেন অলরেডি। তো সেটা কি অলরেডি আপনারা বুঝতে পারবেন একটু পরেই। ব্রাউজার অবজেক্ট মডেল, যেটা সংক্ষেপে আমরা বম বলে থাকি, এই জিনিসটা হচ্ছে যে এটা কি করে, জাভাস্ক্রিপ্টকে আমাদের ব্রাউজারের সাথে একটা কথা বলার সুযোগ করে দেয়, একটা কমিউনিকেশন করার সুযোগ করে দেয়। যেমনটা আপনারা লক্ষ্য রেখেছেন, আমরা অলরেডি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা কোয়েরি সিলেক্টর এগুলো ব্যবহার করেছি। তো ডকুমেন্টে আমরা কি করেছি, এই ডকুমেন্টটা যে ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি, যাতে করে আমি জাভাস্ক্রিপ্ট থেকে HTML এর যেইগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, সেগুলোকে সিলেক্ট করতে পেরেছিলাম ডকুমেন্ট ব্যবহার করে। তো এখানে কি হচ্ছে, জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা ব্রাউজারের জিনিসকে সিলেক্ট করছি। তো এটাই মূলত ব্রাউজার অবজেক্ট মডেলের একটি কনসেপ্ট। আবারও বলে নিচ্ছি, জাভাস্ক্রিপ্টের থেকে কি করি, আমরা ব্রাউজারের সাথে কথা বলি, কার মাধ্যমে, এই ব্রাউজার অবজেক্ট মডেলের মাধ্যমে। তো এই ব্রাউজার অবজেক্ট মডেলটা আমি এখানে যদি প্রথমেই যে কাজটা করি, আমি ক্লিয়ার স্ক্রিন করে নিচ্ছি, যাতে করে প্রত্যেকবার যখন আমি আপনাদের আউটপুট দেখাবো স্ক্রিনটা, কনসোলটা ক্লিয়ার থাকবে সেই জন্য। আরেকটা বিষয় এখানে বলে নিচ্ছি, আমি index.html ফাইলের সাথে index.js ফাইলটাকে লিংক করে দিয়েছি, যেটা অবশ্যই আপনারা অলরেডি জানেন। এখানে আমি সেভ করে নিলাম, এইদিকে আউটপুট দেখতে পাবেন আপনারা। প্রথমেই যে কাজটা করছি, আমি আপনাদের উইন্ডো, এটা আপনারা হয়তো বা অনেকবার দেখেছেন, তার আর যদি না দেখে থাকেন এইখানে দেখে নিন। তো এই উইন্ডোটা হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল, এবং এর মধ্যে অনেকগুলো অবজেক্ট রয়েছে, এর মধ্যে অনেকগুলো ভেরিয়েবল রয়েছে, ফাংশন রয়েছে, যাই বলি না কেন। তো এটার মধ্যেই আসলে সব কিছু রয়েছে, আমরা যে ডকুমেন্টটা ব্যবহার করেছি সেটাও কিন্তু এই উইন্ডোর মধ্যে। তো সেটা আমরা চাইলে এখানে দেখে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোর মধ্যে কী কী রয়েছে, ডকুমেন্ট রয়েছে, লোকেশন রয়েছে। তো এই ভিডিও টিউটোরিয়ালে যেমনটা বলেছি, আমি মূলত লোকেশনের উপর ফোকাস করবো এবং লোকেশন থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। তা যেমনটা বলেছিলাম, ব্রাউজার অবজেক্ট মডেল কী করে, জাভাস্ক্রিপ্টকে আমাদের ব্রাউজারের সাথে কথা বলার একটা সুযোগ করে দেয়, একটা কমিউনিকেশন করার সুযোগ করে দেয়, এবং সেটা কার মাধ্যমে, এই উইন্ডো অবজেক্টের মাধ্যমে। তো চলুন এবার দেখি এই উইন্ডো অবজেক্টে আর কী কী রয়েছে। উইন্ডো অবজেক্টের মধ্যে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন অনেক কিছু রয়েছে, অ্যালার্ট যেটা আমরা অলরেডি ব্যবহার করেছি, এখানে বিভিন্ন জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্যাচের ব্যবহার অবশ্যই এই ভিডিও সিরিজে আমি আলোচনা করব, দেন ফোকাস দেখতে পাচ্ছেন, ফাইন, হিস্ট্রি দেখতে পাচ্ছেন, লোকেশন যেটা নিয়ে এই ভিডিও টিউটোরিয়াল মূলত আলোচনা করব, লোকাল স্টোরেজ যেটা ব্যবহার আমি পরবর্তীতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে অনেকগুলো ইভেন্ট রয়েছে, যে ইভেন্টগুলো অলরেডি আমরা ব্যবহার করেছি, যেমন দেখতে পাচ্ছেন অন ক্লিক। সো এগুলো কিন্তু গ্লোবালি অ্যাভেলেবল এই অবজেক্টের মধ্যেই, উইন্ডো অবজেক্টের মধ্যে। তো চলুন এবার আমরা দেখি কিভাবে মূলত এই লোকেশনটাকে ব্যবহার করতে, সেটা আমরা দেখি। তো এখানে আরেকটা বিষয় আমি বলে নিতে চাই, আমরা চাইলে এরকম করতে পারি, উইন্ডোর মধ্যে কী আছে, ডকুমেন্ট আছে যেটা অলরেডি আমরা এখানে ফলো করেছি, উইন্ডোর মধ্যে ডকুমেন্ট আছে, লোকেশন আছে, আমরা এরকম যদি এটা সেভ করে রান করি দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট দেখাচ্ছে। যেহেতু এগুলো গ্লোবালি অ্যাভেলেবল, সেক্ষেত্রে আমরা উইন্ডোটাকে কিন্তু এখানে অ্যাক্সেস না করলেও হবে, ডিরেক্টলি জাস্ট ডকুমেন্ট লিখে দিলেও হবে। তো যেমনটা বলেছি, এই ভিডিও টিউটোরিয়ালে আমি কী করব, উইন্ডো থেকে লোকেশনের ব্যবহারটা আপনাদের দেখাবো, এই লোকেশন অবজেক্টটা কেন ব্যবহার করতে হয় সেটা এবার বলে নিচ্ছি। এই লোকেশন আমরা ব্যবহার করে, অবজেক্ট ব্যবহার করে আমরা মূলত যে বর্তমান যে পেজে আছে আমরা এখানে, তার অ্যাড্রেসটা আমরা খুঁজে নিতে পারবো, এবং চাইলে নতুন আরেকটা আমরা কী করতে পারবো, পেজ ওপেন করতে পারবো এই ব্রাউজারের মধ্যে। অর্থাৎ আমরা কী করতে পারবো, আমাদের যে অ্যাড্রেসটা দিব, ইউআরএলটা দিব, সেই ইউআরএলে আমরা কী করতে পারবো, ব্রাউজারকে রিডাইরেক্ট করতে পারবো। তো চলুন আমরা বিষয়গুলো দেখে নেই। আবার বলে নিচ্ছি, লোকেশনের কাজ কী, কারেন্ট পেজের ইউআরএল বা অ্যাড্রেসটা আমরা খুঁজে বের করতে পারবো এবং চাইলে ব্রাউজারকে রিডাইরেক্ট করতে পারবো নতুন একটা পেজে। তো সেই বিষয়গুলো আমরা এখানে এগুলো ক্লিয়ার করে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই যে কাজটা করবো, লক্ষ্য রাখবেন, আমি তো বলেছি এখানে লোকেশন নিয়ে আলোচনা করছি, তাই না? এবং লোকেশনটা কীভাবে পাচ্ছি, উইন্ডো ডট ব্যবহার করে অথবা শুধু লোকেশন ব্যবহার করে, সেটা নিশ্চয়ই অলরেডি আপনাদের ক্লিয়ার করা হয়ে গেছে। এটা যদি সেভ করে এখানে আউটপুটের দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন, এখানে কিন্তু আমি মুখস্থ কিছু করব না, লোকেশনের মধ্যে কী কী আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে কী আছে এখানে, অ্যাসাইন আছে, একটি ফাংশন রয়েছে, হোস্ট, হোস্ট নেম, HREF, এই যে বিভিন্ন ধরনের প্রপার্টি রয়েছে। তো এখানে মুখস্থ করার দরকার নেই, কারণ এটা তো আমরা যে কোনো শুধু দেখতে পাচ্ছি, বাট এগুলো কোনটার কাজ কী সেটা শুধু আমি দেখাতে যাচ্ছি, ওকে? তো চলুন আমি এইখান থেকে এটা সরিয়ে নিচ্ছি।
প্রথমেই যে কাজটা করব আমি আপনাদের এইচরেফ যে প্রপার্টিটা রয়েছে তার সাথে পরিচয় করে দেব এবং এখানে আমি কনসোল লগে এই কাজটা করে নিচ্ছি লোকেশন থেকে আমি আপনাদের এইচরেফটাকে প্রিন্ট করে দেখাবো ওকে সো লোকেশন ডট এইচরেফ দিচ্ছি এটি একটি প্রপার্টি এবং সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে যে এইচরেফটা দেখাচ্ছে অর্থাৎ ইউআরএলটা দেখাচ্ছে এখানে যে আমি যেই ওয়েব পেজে আছি তার ইউআরএলটা মূলত এখানে আমরা খুঁজে নিতে পারছি লোকেশন ডট এইচরেফ এর মাধ্যমে তো এখানে কি কি রয়েছে এই এইচরেফ এর মধ্যে কি কি রয়েছে আমি সেটা এখানে বড় করে দেখাচ্ছি আপনাদের এই যে লক্ষ্য রাখবেন এখানে প্রথম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রোটোকল তারপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে 127.0001 এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হোস্ট নেম এবং তারপরে যেটা দেখতে পাচ্ছেন 5500 যেটা অলরেডি হয়তো আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে পোর্ট অ্যান্ড দেন যেটা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল যে আমার ফাইলের পার্টটা কি এখানে আমি এই পাথ নেমটা দেখাচ্ছে তো এই প্রত্যেকটা জিনিস আমরা চাইলে আলাদা আলাদা অ্যাক্সেস করতে পারি সেটা কীভাবে এবার আমি আপনাদের দেখাচ্ছি এখানে লক্ষ্য রাখবেন তো আমি এখান থেকে যে কাজটা করব এটাকে আমি জাস্ট কমেন্ট করে দিচ্ছি বা এখানে থাকতে পারে সমস্যা নেই এবার চলুন আমরা পরবর্তী যে জিনিসটা দেখব বলেছি এই যে প্রোটোকলটাকে কীভাবে আমরা পেতে পারি সেটা খুবই সহজ আমি এখানে জাস্ট কমেন্ট দিয়ে দিচ্ছি কনসোল লগের মধ্যে আমি প্রোটোকলটাকে অ্যাক্সেস করব সো লোকেশন ডট আমাকে এখানে কী করতে হবে প্রোটোকলটাকে ব্যবহার করতে হবে দ্যাটস ইট সেভ করলাম দেখতে পাচ্ছেন এখানে প্রোটোকলটা HTTP চলে এসেছে দেন আমি এখানে কমেন্ট করে নিচ্ছি আমি এতটুকু অংশ কপি পেস্ট করে নিচ্ছি এক্স্যাক্টলি এবং এইখানে আপনাদের যে কাজটা করবো এবার চলুন পরবর্তী যে জিনিসটা আমরা হোস্ট নেমটা কীভাবে পাবো সেটাও আমরা এখান থেকে পাবো সেই জন্য যে কাজটা করতে আমাকে হোস্ট নেমটাকে অ্যাক্সেস করতে হবে এবং এখানে আমি যে কাজটা করে দিচ্ছি কমেন্টে বলে দিচ্ছি যে এটা হচ্ছে হোস্ট নেম তো দেখতে পাচ্ছেন হোস্ট নেমটাকেও কিন্তু আমরা আলাদাভাবে অ্যাক্সেস করতে পেরেছি এবার চলুন এটাকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে যাচ্ছি এবং হোস্ট নেম পরে এবার যেটা কী করি আমরা পোর্টটাকে অ্যাক্সেস করি তো পোর্টটাকে অ্যাক্সেস করতে হলে কী করতে হবে এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই যে পোর্ট যে প্রপার্টি আছে সেটাকে ব্যবহার করতে হবে সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন পোর্টটাকেও কিন্তু আমরা আলাদা করতে পেরেছি এখানে ওকে এবার চলুন আর কী কী আমরা এখানে দেখতে পারি পোর্টের পরে যেটা আমরা হোস্ট নেমটাকে আলাদা করতে পারি এবং হোস্ট নেমটাকে এখানে আলাদা করে নিচ্ছি জাস্ট এখানে বলে দিচ্ছি হোস্ট নেম না এক্স্যাক্টলি আমরা এখানে চাচ্ছি পাথ যেটা সেটাকে আলাদা করবো ওকে সো পাথ নেমটাকে আলাদা করবো সো এখানে পাথ নেমটা করে নিচ্ছি আলাদা জাস্ট এখানে আমি চেঞ্জ করবো পাথ নেম দ্যাটস ইট সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পেরেছি এবার আমি যে কাজটা করবো মূলত আমরা অলরেডি তো ডকুমেন্ট ডট গেট হিলমেন বাই আইডি বা আমরা কী করতে পারি ডমের ব্যবহার আমরা জানি তো আমি যে কাজটা করবো এই জিনিসগুলোকে আমি ব্রাউজারে প্রিন্ট করে দেখাবো তো আমাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে জিনিসগুলো আমি এখান থেকে জিনিসগুলো সরিয়ে দিচ্ছি সেভ করে নিলাম এবং আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে চলে যাবো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে কী কী আছে আপনারা দেখতে পাচ্ছেন বডির মধ্যে কোনো কিছুই নেই এবং সেই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না আমি এবার যে কাজটা করবো এটাকে আর একটু নিচে নিয়ে আসছি এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে তো চলুন এখানে আমি যে কাজটা করি প্রথমে একটি H1 ট্যাগ নিব এবং H1 ট্যাগের পরে আমি যে কাজটা করব আমি একটি ডিব নেব সেই ডিবের মধ্যে আমি লোকেশন ডিব বলে দিচ্ছি একটা ক্লাস নিচ্ছি লোকেশন ডিবের মধ্যে আমি অনেকগুলো প্যারাগ্রাফ নিব ধরা যাক আমি এখানে 5টি প্যারাগ্রাফ নিব অথবা 4টি হোয়াটএভার 5টি প্যারাগ্রাফ নিচ্ছি সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমার বেসিক স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেছে বাট এখানে কিছু ভ্যালু দিতে হবে আদারওয়াইজ তো আমরা দেখতে পারবো না তাই না তো আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রাউজার অবজেক্ট মডেল শিখছি বম চলে এসেছে দেন এখানে এগুলো খালি রেখে দিচ্ছি এগুলোকে আমি কী করব আমি ইন্ডেক্স ডট জিএস থেকে আমি এদেরকে ফাইন্ড করে দেন ভ্যালু বসাবো ওকে তো চলুন এখানে আমরা চলে আসলাম যেহেতু অলরেডি আগের ভিডিওগুলো থেকে আপনারা ডম সম্পর্কে জেনে নিয়েছেন সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট থেকে এইচটিএমএল এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমে যে কাজটা করব ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ব্যবহার করব এইখানে কোয়েরি সিলেক্টর কেন ব্যবহার করব এতে করে আমি এই যে লোকেশন ডিপটাকে কী করতে পারবো সিলেক্ট করতে পারবো দেন তার বিভিন্ন ওই যে চাইল্ডগুলোকে নিয়ে কাজ করতে পারবো তো এইখানে আমি লোকেশন ডিপকে অ্যাক্সেস করব লোকেশন ডিপ আমাকে এখানে লিখে দিতে হবে এবং অবশ্যই যেহেতু এটা একটা ক্লাস সেক্ষেত্রে আমার সামনের দিকে ডট বসাতে হবে তো এবার এই কাজটা আমি করার পর যেটা করব এটাকে একটা ভেরিয়েবলে রেখে দেব আমি চাইলে এখানে বার কিওয়ার্ড ব্যবহার করে রেখে দিতে পারি একটা ভেরিয়েবলের মধ্যে অথবা ল্যাটও ব্যবহার করতে পারি আপনাদের ইচ্ছা বাট ল্যাট ব্যবহার করা এখানে বেটার অপশন হবে যেহেতু পরবর্তীতে আপনারা ES6 সম্পর্কে অনেক কিছু জানবেন তখন গিয়ে ল্যাট কনস্ট্যান্ট ব্যবহার দেখবেন যাই হোক তো চলুন এখানে আমি লিখে দিচ্ছি লোকেশন ডিপ ভেরিয়েবলের নাম আপনারা যে কোনো কিছু দিতে পারেন ওকে তো এবার এই লোকেশন ডিবের আমি যেটা সিলেক্ট করলাম সেটাকে যদি আমি আপনাদের কনসোল করে দেখাই এখানে লক্ষ্য রাখবেন আমি লোকেশন ডিপটাকে কনসোল করে দেখাচ্ছি
কন্ট্রোল এখানে অ্যাস দিয়ে দিলাম। সেভ করার পর এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছেন যে আমাদের লোকেশন ডিপটাকে সিলেক্ট করা হয়ে গেছে। এবার তার বিভিন্ন চাইল্ডকে আমি কি করব, সিলেক্ট করে তাদের মধ্যে লোকেশন যে অবজেক্ট রয়েছে তার বিভিন্ন ভ্যালু এখানে আমি প্রিন্ট করব। তো চলুন শুরু করা যাক। এখান থেকে আমি এটা সরিয়ে নিচ্ছি, প্রথম এই লোকেশন ডিপ থেকে প্রথম যে এলিমেন্ট তাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি। তো সেটা কিভাবে করতে পারি, আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ধরা যাক এখানে P1 দিচ্ছি ভেরিয়েবলের নাম। এবার লোকেশন ডিপটাকে আমি সিলেক্ট করছি এবং তার মধ্যে থেকে তার চিলড্রেনগুলোকে সিলেক্ট করছি, কিন্তু কোন চিলড্রেনকে সিলেক্ট করব, আমি প্রথম চিলড্রেনকে সিলেক্ট করব, দ্যাটস ইট। তো এটা যদি আমি আপনাদের প্রিন্ট করে দেখাই, এবার এই P1টাকে জাস্ট সেভ করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন প্রথম পিটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তো প্রথম পি এর মধ্যে কি দিব সেটা এখানে আমি বলে দিতে পারি। প্রথম পি এর মধ্যে আমি যে কাজটা করতে যাচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে আমি জাস্ট P1টাকে সিলেক্ট করছি, ডট, আমি এখানে চাইলে ইনার এসটিএমএল ব্যবহার করতে পারি, ইনার টেক্সট অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি, অথবা টেক্সট কন্টেন্ট, আমি টেক্সট কন্টেন্ট দিয়ে ভ্যালুটা দেবো। এবার ভ্যালুটা কি হবে, তো ভ্যালুটা সে ফর এক্সাম্পল প্রথম ভ্যালুটা হবে লোকেশন অবজেক্ট থেকে, আমরা যে লোকেশন অবজেক্টের ব্যবহার দেখেছি সেখান থেকে আমি HREFটা প্রিন্ট করে দেখাবো, দ্যাটস ইট। সেভ করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে HREFটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি কেন এগুলো দেখাচ্ছি, যেহেতু আপনারা ডম অলরেডি শিখে নিয়েছেন, আবার সেগুলো রিপিট করছি যাতে করে আপনাদের প্র্যাকটিস হয়ে যায় এবং সেই সাথে লোকেশন অবজেক্টের সাথেও আপনারা কিন্তু এখানে পরিচিত হয়ে যাচ্ছেন। তো এবার আমি নিচের দিকে নিচে এটা কমেন্ট করে পেস্ট করে দিলাম, এখানে অ্যাকচুয়ালি কপি করে পেস্ট করে দিয়েছি। এবার এখানে B2 নিচ্ছি, পরবর্তীতে যে চিলড্রেন আছে তাকে সিলেক্ট করছি। এবার আমি যে কাজটা করব এখানে P2 নেব এবং ডেফিনেটলি এবার ডিফারেন্ট কিছু প্রিন্ট করব। এখানে আমি চাইলে এখানে দিতে পারি হোস্ট নেম, হোয়াটএভার। সো এখানে আমি যে কাজটা করব হোস্ট নেম দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম, দেখতে পাচ্ছেন হোস্ট নেম দেখাচ্ছে। দেন আমি এখানে আবারও কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে, এবং এবার যে কাজটা করব আমি এটাকে P2 দিচ্ছি, এটাকেও P2 এবং নিচেরটাকে P3 দিয়ে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে P3 দিচ্ছি, এটাকে P3 দিচ্ছি, দ্যাটস ইট। এবং এটা ডেফিনেটলি 2 নাম্বার চাইল্ড হবে, এটা হচ্ছে যে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। এবার এখানে যে কাজটা করব, আমি ডেফিনেটলি যে কাজটা করতে চাচ্ছি প্রোটোকলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো প্রোটোকল দিয়ে দিলাম, তারপর আমি এগুলো কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিই, টাইম সেভ হবে এতে করে। এইখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে P4 এবং এটা হচ্ছে থার্ড যে ইন্ডেক্স আছে সেটাকে অ্যাক্সেস করবে, এখানে দিচ্ছি P4। তো আমরা কী কী নিয়ে নিচ্ছি অলরেডি লক্ষ্য রাখবেন, এখান থেকে আমরা প্রোটোকল নিয়ে নিচ্ছি, হোস্ট নেম নিয়ে নিচ্ছি, এবার চাইলে আমরা পোর্টটাও নিয়ে নিতে পারি। সো এখানে দিচ্ছি পোর্ট, এবং সবার শেষে যেটা রয়েছে পাথ নেম সেটাও নিয়ে নিতে পারি। এখান থেকে আমি কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি P5 ইউজ করব ভেরিয়েবলের নাম, জাস্ট P5 দিয়ে দিচ্ছি, এবং ইন্ডেক্স নাম্বারটা আমাকে চেঞ্জ করতে হবে, সেভ করে নিলাম। এবার এখানেও একটু চেঞ্জ করতে হবে, আমরা পোর্ট ইউজ করব না, এবার আমরা ইউজ করব পাথ নেম। সো পাথ নেমটা বসিয়ে দিলাম, সেভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সব কিছু পারফেক্টলি কিন্তু সেট করা হয়ে গেছে। তো আশা করি লোকেশন অবজেক্ট সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। এবার সর্বশেষ যে জিনিসটা অ্যাসাইনের ব্যাপারটা আমরা দেখব। তো আমি চাচ্ছি এখানে একটি বাটন অ্যাড করব, এবং সেই বাটনে যখন ক্লিক করব কি করবে এই ব্রাউজারটা, কি করবে রিডাইরেক্ট করবে একটা নতুন একটা পেজে, একটা নতুন ডকুমেন্ট এখানে ওপেন করবে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে আমি একটি বাটন অ্যাড করব যেমনটা বলেছি, এবং সেই বাটনে একটা আইডি দিয়ে দিচ্ছি। আমি বাটনের আইডি যে কোনো কিছু দিতে পারেন আপনারা, আমি বাটনের আইডি হিসেবে এইখানে দিয়ে দিচ্ছি ভিজিট বাটন, হোয়াটএভার, যে কোনো কিছু আপনারা দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এইখানে বাটন তৈরি করা হয়ে গেছে আইডি সহ। এবার যেটা করব এখানে ভিজিট দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম, এবং এখানে বাটনটা চলে এসেছে। তো আমি এখানে ভিজিট মাই ওয়েব পেজ দিয়ে দিচ্ছি, ভিজিট মাই ওয়েব পেজ অর ওয়েবসাইট, হোয়াটএভার, সেভ করে নিলাম, বাটনটা তৈরি করা হয়ে গেছে। এবার আমার ইন্ডেক্স ডট জেএস এসে বাটনটাকে প্রথমে কী করতে হবে, ফাইন্ড করতে হবে। তো বাটনটাকে ফাইন্ড করে নিচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। আমি বাটনের আইডিটা কী দিয়েছিলাম সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন, ভিজিট বাটন। সো এখানে আমাকে দিতে হবে ভিজিট বাটন আইডিটা, ভিজিট বাটন, দ্যাটস ইট। তো এবার এই বাটনটা এখানে চলে আসবে, আমি চাইলে এখানে বাটন দিয়ে দিচ্ছি অথবা ভিজিট বাটন দিয়ে দিচ্ছি, ভিজিট বাটন। এবার এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা কী করতে পারবো, আমরা লোকেশন যেটা আছে লক্ষ্য রাখবেন, তার সাথে আগে বাটনের সাথে লিসেনার অ্যাড করতে হবে ডেফিনেটলি, যেটা আপনারা অলরেডি জানেন কীভাবে লিসেনার অ্যাড করতে হয়। এটা হবে ক্লিক ইভেন্ট, এবং তারপর এখানে একটা ফাংশন পাস করতে হবে, যখনই কেউ ক্লিক করবে সেই ফাংশনটা কল হবে, তাই না? এই হচ্ছে আমাদের লিসেনার অ্যাড করার পদ্ধতি, যেটা অলরেডি আপনারা জানেন, সো এখানে আমি ডিসকাস করব না। এবার কাজ হচ্ছে যখনই বাটনে ক্লিক করব এখানে চলে আসবে, কি করব আমি চাচ্ছি নতুন আরেকটা ডকুমেন্ট এখানে ওপেন করব। তো সেই জন্য যে কাজটা করতে হবে, এখানে আমাদের লোকেশন লক্ষ্য রাখবেন, দেন অ্যাসাইন এটা আমি ব্যবহার করব, এবং এইখানে আমার ইউআরএলটা দিতে হবে যেটা আমি ওপেন করতে যাচ্ছি। তো HTTP এখানে দিয়ে দিচ্ছি, দেন S www.studywithanis।
তো এটা হচ্ছে আমার কুখ্যাত ওয়েবসাইট, যেটা আমি আসলে কখনোই দেখি না নিজেও, সেটা অনেক বছর হয়ে গেছে, একজন আমার জন্য তৈরি করে দিয়েছিল, দ্যাটস ইট। সো এবার আমি যদি এখানে ক্লিক করি, সেভ করার পর ভিজিট মাই ওয়েবসাইটে ক্লিক করছি, লক্ষ্য রাখবেন আশা করি আমার ওয়েবসাইটটা এই যে দেখতে পাচ্ছেন ওপেন করা হয়ে গেছে। সো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি লোকেশন সম্পর্কে অনেক কিছুই শিখে নিয়েছেন এবং আবারও ডমের অনেক কিছু হয়তো বা এখানে আবার জেনে নেওয়া হয়ে গেছে আপনাদের। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি বমের আরও অথবা অনেকগুলো ফিচার্স রয়েছে, যেমনটা বলেছি লোকেশন যে